হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। আশা করছি সবাই অনেক ভালো আছেন। খুব সুন্দর রৌদ্র ঝলমল একটা দিনে আবারও আমি আমার নতুন একটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করছি আমার সাথেই থাকবেন। আজ সকালে নাস্তার টাইম থেকেই আমি ভিডিওটা শুরু করে দিলাম। আর আজকে নাস্তায় আমরা খাবো নুডলস, একটু ঝাল ঝাল করে নুডলস করেছি, সাথে একটু সামান্য চিকেনও দিয়েছিলাম, আর দিয়েছি সবজি, পেঁয়াজ, কাঁচামরিচ আর ডিম। চলছে আর আজ রান্না করছি পাবদা মাছ। এই পাবদা মাছটা প্যাকেটে ছিল, ফ্রোজেন মাছ। এই মাছের সামনে যে শিঙের মতো দুটা থাকে ওগুলো কাটা ছিল এবং সাইডের অনেক কিছুই কাটা ছিল, শুধুমাত্র পেটটা পরিষ্কার করতে হবে। পেট বা গলা আমি জানি না, এই মাথার কাছের যেই এই নরম অংশটা, এই অংশটার এই জায়গাটাকে আমি কেটে ফেলে দেব। এখানে একটু ময়লা মতো থাকে, সেই জিনিসটাকে সুন্দর করে ক্লিন করে নিব। আর আমি কাঁচটা পুরো কাঁচটাই আমি কেচি দিয়ে করছি, খুব সহজেই আসলে কাঁচি দিয়ে করে ফেলা যায়। আর আমি মাছ কাটাতে খুব বেশি এক্সপার্ট না, বড় বড় যেসব মাছ আছে সেগুলো আমি আসলে কাটতে পারি না, সাধারণত কেটে আনা হয় দোকান থেকে। আর আমি বাংলাদেশে তো কখনো কাটিনি, এখানে এসেও আমি কখনো মাছ কাটিনি, এজন্য মাছ কাটার ব্যাপারে আমার আইডিয়া খুব একটা নেই। কিন্তু এই ধরনের ছোটোখাটো মাছ বা মিডিয়াম সাইজের মাছগুলো আমি আমার চোখের আন্দাজে কেটে নিই, বা মনে হয় যে যে অংশটা কাটা দরকার সেই অংশটাকে কেটে নিই। তো আমি এইভাবে কাটছি এই মাছগুলোকে। এখানে ছয় পিস মাছ ছিল, একটা প্যাকেটে ছয় পিস মাছ থাকে। তো আমি আজকে এই পাবদা মাছটা রান্না করব। আর পাবদা মাছ কিন্তু আমার খুব পছন্দের একটা মাছ, আমার কাছে অনেক ভালো লাগে পাবদা মাছটা, যেভাবেই রান্না করি খেতে খুব মজা হয়। মাছটা কিন্তু একদম ক্লিন হয়ে গিয়েছে, আমি ভালো মতো ধুয়ে নিয়েছি, এখন রান্নার পালা। আর মাছটা আজকে খুব নর্মালি যেভাবে আমরা রান্না করে থাকি সেভাবে রান্না করব। প্যানের মধ্যে তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিচ্ছি ফার্স্টে। তেল গরম করে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আজ রান্নাতে পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজ বাটা ব্যবহার করব, এতে মাছের গ্রেভিটা সুন্দর হবে খেতে। ব্রাউন কালার করে ভেজে নেব, এরপর এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আরেকটু ভেজে নেব। এরপর একে একে সাধারণ যেসব মশলা সেগুলো দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। মাছের সাথে একটু ভিন্নতা আনার জন্য আজ আমি ব্যবহার করছি সামান্য একটু মৌরি গুঁড়া। এই মৌরি গুঁড়াটা অপশনাল, বাট মৌরি গুঁড়াটা দিলে মাছটা একটু অন্যরকম টেস্ট হয়। আমরা যেহেতু একই রকমভাবে মাছ রান্না করে থাকি সব সময়, তাই মাঝে মধ্যে একটু টেস্টে ডিফারেন্ট আনার জন্য এই ধরনের মশলা ব্যবহার করা যায়। আর পাবদা মাছটাতে মৌরি গুঁড়াটা দিলে খেতে খুবই ভালো লাগে। খুব সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি টুকরো করা আলু, আলুটাকে দিয়ে মশলাটার মধ্যে একটু কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লবণটা পরে আমি ঝোল দেওয়ার পরে আরেকবার চেক করে নেব। মশলার সাথে আলুটা ভালো মতো কষানো হলে ঝোল দিয়ে দেওয়ার পালা, আর ঝোলটা যার যার পছন্দ মতো দেওয়া যায়। দিয়ে
দিয়ে দিচ্ছি কিছু লম্বা করে ফালি করা টমেটো, আর এই টমেটোটাই আসলে এই ঝোলটার টেস্টটা বাড়িয়ে দিবে। ঝোলটাতে যখন খুব ভালো মতো বলক আসবে তখন মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব, আর এই মাছটাকে এভাবেই ঝোলের মধ্যে আস্তে করে ছেড়ে দিয়ে রান্না করে নিতে হবে। এই মাছের ভাজার কোনো দরকার নেই বা আলাদা করে কষানোর কোনো প্রয়োজন নেই, পাবদা মাছ খুবই নরম হয়ে থাকে, এই মাছটাকে যত আলতো হাতে রান্না করা যায় ততই ভালো। ঢাকনা দিয়ে ঠিক 5-7 মিনিটের মতো রান্না করলেই চলবে, এর মধ্যেই কিন্তু মাছটা পুরোপুরি রান্না হয়ে যাবে। এখন নামানোর আগে আমি কিছু কাঁচামরিচ ফালি করে এর মধ্যে দিয়ে দেব। আজ আমি আরও রান্না করব পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল, এটাও কিন্তু খুব দারুণ মজার একটা খাবার। আপনারা সবাই দেখতেই পেলেন যে পেঁয়াজের মধ্যে আমি মশলা লবণ সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে তারপরে টমেটো কুচি দিয়ে দিলাম। এখন টমেটো কুচিটা একটু যখন নরম হয়ে আসবে তার মধ্যে আমি চিংড়ি মাছটাকে দিয়ে দিব। চিংড়ি মাছটাকে হালকা একটু কষিয়ে নিয়ে শাকটাকে দিয়ে দিব। সবার শেষে গরুর মাংস সব মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়ে আজকের মতো রান্না শেষ করলাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু সময় আমি সামনেই হাঁটছিলাম, বাসার সামনে যে ফুল গাছগুলো আছে সেগুলোতে সামান্য একটু পানি দিয়েছি আর গাছগুলো আমি দেখছিলাম। তো এখন তো ডে বাই ডে ওয়েদার ভালো হচ্ছে আর সামনে আরও ভালো হবে, সামনে গরমও পড়বে অনেক বেশি। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য একটু কেক বসিয়েছি চুলাতে, আর আমি জীবনে এই প্রথম চুলাতে কেক বানালাম এবং কেকটা এত পারফেক্ট হয়েছে। আমি আসলে সবসময় ওভেনেই কেক বানিয়ে থাকি, বাট চুলাতেও যে এত সুন্দর কেক হয় সেটা আসলে জানতাম না। আর এটা হচ্ছে চকলেট কেক, কেকটা অনেক মজা হয়েছিল, একদম পারফেক্ট স্পঞ্জি সফট কেক হয়েছিল। আর এভাবে বিকেলে চা খেতে খেতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। আপনাদের সাথে আবারও নেক্সট কোনো ভিডিওতে কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।